যে কোনো পণ্য বা সেবার উপর সর্বোচ্চ 15% ভ্যাট নেয় সরকার, তবে ব্যতিক্রম ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট খাত। গেল অর্থবছরে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পর ব্যান্ডউইথ কেনা এবং গ্রাহকদের কাছে পৌঁছানো পর্যন্ত দুই পর্যায়ের প্রতিটিতেই ভ্যাট হার 5% থেকে বেড়ে দাঁড়ায় 15%, তবে গ্রাহকদের 5% ভ্যাট হার অপরিবর্তিত ছিল। ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় সর্বমোট 35% ভ্যাটের 30% দিত ISP প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় জটিলতা নিরসনে গেল জুলাইয়ে ইন্টারনেটের দাম বৃদ্ধি ও সাময়িক সেবা বন্ধের হুমকি দেয় ISP প্রতিষ্ঠানগুলো। এর দেড় মাস পর ইন্টারনেট সেবায় সব পর্যায়ে 5% অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের কথা জানায় NBR। ইন্ডাস্ট্রি থেকে 30% যে ভ্যাটটা দেওয়া হতো সেটা আমরা সরকার থেকে কোনোভাবে রাজস্ব রেয়াত পেতাম না। আমাদের লসটা আমরা কিছুটা এন্টার করতে পারবো। প্রান্তিক পর্যায়ের কোন গ্রাহক ইন্টারনেটের মূল্য কমছে না। বিশ্লেষকরা বলছেন নতুন সিদ্ধান্তে সব মিলিয়ে 15% ভ্যাট পাবে সরকার, ফলে কমছে না রাজস্ব আয়ও। সরাসরি গ্রাহকের কাছে পড়তো 20% এবং এখনো গ্রাহকের কাছে ওই 18-20% মাঝামাঝি কোনো একটা পর্যায়ে ভ্যাটের জায়গাটা পড়ছে। কাজেই সরকার আসলে এখানে কোনো রাজস্ব কোনো ছাড় দেয়নি। ভোক্তাদের পর্যায়ে যদি এই ভ্যাট হ্রাস সমন্বয় না পায় এবং মুনাফা বৃদ্ধিতে যদি এই ভ্যাট হ্রাস কার্যকর হয় তাহলে সরকারের আদেশ গণস্বার্থসম্মত না। বর্তমানে দেশে প্রায় 3.5 কোটি গ্রাহককে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে 2000 ISP প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।